नमस्कार बन्धुरा बंग फैमिली किचने अपन सकल के आरो एक बार अनेक अनेक स्वागत जाना आशा करी अपना सबाई खूब सुस्थ आछेन भालो आछेन। तो आज एक नतून रेसिपि निये आपनादेर काछे चले एसेछि। आज के रेसिपिटी आमी करे देखाबो छानार कोफ्ता कारी। तो छानार कोफ्ता कारी तैरी करबार जोन्नो आमी एखाने जे इनग्रेडियेंट्सगुलो यूज करब सेगुलो आपनादेर देखिए दी। आमी एखाने छानार कोफ्ता कारी बानानोर जोन्नो एखाने आमी निएछि छाना। এখানে আমি ছানাটা ভালো করে একটু স্ম্যাশ করে নিয়েছি। এই ছানাটাকে আমাদের বাইন্ডিং করতে হবে। এই ছানা দিয়ে আমরা ছোট ছোট বড়া টাইপের বানাবো। এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি টমেটো পিউরি। এই টমেটো পিউরি আমি একটি বড় টমেটোকে আমি পিউরি বানিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে নিয়েছি 10টা কাজু বাদামের পেস্ট। এরপরে আমি এখানে নিয়েছি সামান্য আদা বাটা। এরপর আমি এখানে নিয়েছি গোটা গরম মশলা, এতে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর সাধারণ জিরে এখানে আছে। আর এখানে আমি মশলার মধ্যে নিয়েছি হলুদ, জিরে, লঙ্কার গুঁড়ো, এটা হলো গরম মশলা। আর এখানে আমি একটি লঙ্কাকে স্লাইস করে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি পরিমাণ মতো নুন। আর এখানে আমি নিয়েছি স্বাদ মতো চিনি। চিনি আর নুনটা আপনারা স্বাদ মতো আপনারা নিয়ে নেবেন। আর এখানে আমি ইউজ করব কাশ্মীরি রেড চিলি পাউডার জাস্ট রঙের জন্য। আর এখানে আমি রান্নাটা পুরোপুরি করব ঘি এবং সাদা তেল দিয়ে। আর আমি এই পনিরটাকে বাইন্ডিং করবার জন্য আমি এখানে ময়দা নিয়েছি। তো চলুন আমি এবারে পনিরের থেকে যে বড়াটা বানাবো সেটা আপনাদের দেখাচ্ছি। বাইন্ডিংয়ের জন্য এই ছানার এই বড়াটা বানাবার জন্য আমি এখানে ছানাটা নিয়েছি একটা বোউলে, অল্প একটু আমি নুন দিয়ে দিলাম। এরপরে এতে আমি অল্প একটুখানি চিনি দিয়ে দেব। মনে রাখতে হবে ছানার যে বড়াগুলোতে একটুখানি নুন কম দিতে হবে, নাহলে এই বড়াগুলো বেশি নুন হয়ে যেতে পারে। কারণ আমরা আবার গ্রেভিতেও আমরা নুন ইউজ করব, তো বড়াতে একটুখানি কম নুন দিলেই ভালো হয়। এরপরে আমি এতে দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। এবারে আমি এতে দিয়ে দেব এক চামচ ঘি আমি এখানে ইউজ করব। এরপর আমি এতে দিয়ে দেব অল্প একটু গরম মশলা। এরপরে আমি এতে দিয়ে দেব ময়দা। ময়দাটা আমাদের একটু আন্দাজ অনুযায়ী দিতে হবে। যতক্ষণ না এই ছানাটা বাইন্ডিং ভালো করে হচ্ছে ততক্ষণ আমরা ময়দা দিয়ে ভালো করে এটাকে বাইন্ডিং করতে থাকব। আমি ময়দা দিয়ে দিলাম, প্রথমে অল্প করেই ময়দা দিলাম। আমাদের ময়দা দিয়ে এটি ভালো করে মাখতে হবে। আর একটুখানি ময়দা দেবো। আমার এখানে এই পনিরের এটা বাইন্ডিং হয়ে গেছে ভালো করে, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরে আমি এর থেকে ছোট ছোট করে লেচি কেটে আমি এটাকে শেপ দেব। আপনারা এটা বিভিন্ন শেপের করতে পারেন। আমি এটা একটুখানি চ্যাপ্টা ধরনের করব। আপনারা এটা গোল এবং অন্যান্য শেপেরও আপনারা করতে পারেন। বন্ধুরা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই ছানার বড়াগুলো আমি শেপ দিয়ে দিয়েছি এবং আমি এই রকম টাইপের শেপ আমি দিয়েছি। আপনারা এটা গোল এবং অন্য রকমের শেপেও করতে পারেন। এবারে আমি এই বড়াগুলোকে ভাজবো। আমার এখানে বড়া ভাজাটা খুব সুন্দর করে ফ্রাই হয়ে গেছে। এবারে আমি এগুলোকে তুলে নেব। আমার এখানে প্যানটা অনেকটাই গরম হয়ে গেছে। এবারে আমি এতে অ্যাড করব এক চামচের মতো ঘি এবং আমি অ্যাড করব সাদা তেল। এ দুটো ভালো করে একটু মিক্স করে নিতে হবে। আপনারা এটা শুধু সাদা তেল দিয়েও করতে পারেন, তেলের পরিমাণটা আপনাদের পরিমাণ মতোই দেবেন। আমার এখানে তেলটি ভালো করে গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এতে এই গোটা মশলাগুলো আমি দিয়ে দেব। আমি এখানে গোটা গরম মশলাগুলো দিয়ে দিয়েছি, এগুলো একটুখানি ফ্রাই হোক।
গোটা গরম মশলাগুলো আমার প্রায় ফ্রাই হয়ে গেছে। এর মধ্যে আমি এবারে দিয়ে দেব এক চামচ আদা বাটা। আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা। আদা বাটা তো আমার এখানে অনেকটাই ফ্রাই হয়ে গেছে। এর মধ্যে আমি এবারে দিয়ে দেব টমেটো পিউরিটা। মনে রাখতে হবে আদা দেওয়ার সময় খুব ছেটে, তো আদা দেওয়ার সময় একখানা কড়াইয়ের উপরে একখানা ঢাকনা দিয়ে দিলে খুবই ভালো হয়। তো আমি এখানে ঢাকনা আমার ছিল না হাতের কাছে, তো অল্প একটুখানি ছেটে গিয়েছিলো। আপনারা অবশ্যই অবশ্যই করে আদা দেওয়ার পরে ঢাকনা দিয়ে দেবেন যাতে আপনাদের গায়ে না ছেটে। এখানে আমি এবারে টমেটো পিউরিটা দিয়ে দিলাম। টমেটো পিউরিটা যতক্ষণ না অবধি একটু ঘন হচ্ছে ততক্ষণ আমাদের নাড়তে হবে। টমেটো পিউরিটা তেল ছাড়া অবধি আমাদের এইভাবে নাড়তে হবে। আমার এখানে টমেটো পিউরিটা অনেকটাই ঘন হয়ে এসছে। এর মধ্যে আমি দিয়ে দেবো এবারে অল্প একটু হলুদ গুঁড়ো আমি দিয়ে দেবো। এর মধ্যে দেব আমি জিরে গুঁড়ো। আপনারা যদি গ্রেভিটা একটু থিক টাইপের করতে চান তাহলে আপনারা এই পুরো জিরেটা দিতে পারেন। আমি অতটা বেশি ঠিক করবো না, তাই আমি অল্প অল্প করেই মশলাগুলো ইউজ করছি। আর আমি এখানে লাল লঙ্কার গুঁড়োটা পুরোটাই দিয়ে দেবো। আর এখানে আমি দিয়ে দেবো একটি স্লাইস করা কাঁচা লঙ্কা। মশলাটা যাতে পুড়ে না যায় আমি অল্প একটুখানি জল দিয়ে দিলাম। এরপরে আমি এতে কাশ্মীরি রেড চিলি পাউডারটা অ্যাড করবো শুধু রঙের জন্য। আপনারা এটা না চাইলে নাও ইউজ করতে পারেন। মশলাগুলো কিছুক্ষণ আমি নাড়তেই থাকবো এরম করে যাতে মশলাগুলোর কাঁচা ভাবটা যতক্ষণ না চলে যায়। এরপরে আমি এতে অ্যাড করব কাজু বাটাটা। এই কাজু বাটার পেস্ট আমি এতে অ্যাড করে দেব। এরপরে এই কাজু বাটাটারও কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ এটাকে একটু রান্না করতে হবে। আমি এতে অল্প একটু জল দেব। অল্প করেই জল আমি দিয়ে দিচ্ছি এখানে যাতে খুব বেশি ঘন না হয়ে যায় গ্রেভিটা। গ্রেভিটা একটু ফুটে উঠলে আমি তাতে নুন এবং চিনিটা দিয়ে দেব। আপনারা নুন এবং চিনি আপনাদের পরিমাণ মতো ইউজ করবেন, কারণ অনেকেই কম বেশি নুন খেয়ে থাকেন। আমার গ্রেভিটা এখানে অনেকটাই রান্না হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করব চিনি। আপনারা চিনিটা পরিমাণ মতো দেবেন, আপনারা কীরকমের মিষ্টি খেতে চান। তবে স্বভাবতেই বাঙালি রান্নাগুলো একটু মিষ্টি হয়ে থাকে। আর আমি এখানে অল্প একটু নুন দেব। এরপরে আমি এতে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এবং আমি এতে দিয়ে দেব সামান্য একটু ঘি। আমাদের গ্রেভি পুরোপুরি রেডি হয়ে গেছে। গ্রেভিটা অল্প অল্প একটু ফুটতে শুরু করেছে। এর মধ্যেই আমি এই বড়াগুলো দিয়ে দেব এক এক করে। বড়াগুলো আমি দিয়ে দিয়েছি। এরপরে বড়াগুলোতে একটুখানি গ্রেভি যতক্ষণ না একটু শুষে নেয় বড়াগুলো ততক্ষণ অবধি বড়াগুলো এভাবে একটু রান্না করতে থাকবো। মনে রাখতে হবে এই ধরনের খাবারগুলোতে বেশি ঝোল ঝোল হয় না এই ধরনের খাবারগুলো। তো এই ধরনের খাবারগুলো একটু সামান্য গ্রেভি টাইপের হয়ে থাকে। এতে আমি অল্পই জল ইউজ করেছি। এবারে আমার ছানার কোপ্তাকারি পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে আমি পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের। আমি এখানে আমার ছানার কোপ্তাকারিটা পরিবেশন করে দিয়েছি। আশা করছি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগেছে। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তো আমাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। নমস্কার।